ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি। পানি নামছে ফেনী ও মৌলভীবাজার থেকে। 11 জেলায় 27 মৃত্যু। স্বৈরাচার পতনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সত্যানুসন্ধান কার্যক্রম ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলেছেন জাতিসংঘের কর্মকর্তা রোরি মুঙ্গাভেন। হত্যা মামলায় রাশেদ খান মেনন 6 দিনের ও হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাশিয়া, পাকিস্তান ও সৌদি আরবের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সাক্ষাৎ, বিভিন্ন বিষয়ে আলোচনা। গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের প্রতি বিপ্লব রুখে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের অপরাধের বিচার আইন অনুযায়ী হবে, নিবন্ধন, বাতিল ও নিষিদ্ধ সংবিধান পরিপন্থী, হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় 59 ঘেরাও অভিযানে ব্যাপক সংঘর্ষ, অন্তত 220 জন গ্রেফতার। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনাল আজ, লড়বে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল, বিকেল 2:45 ম্যাচ শুরু। আইনি নোটিশ না আসা পর্যন্ত সাকিবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।